আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের গতি হয়ে উঠেছে মিয়ানমার। চীন আর আমেরিকার কৌশলগত লড়াইয়ে নাকা নিচু বনি খাচ্ছে দেশটির সাধারণ মানুষ। একদিকে জান্তা সরকারের হাতে নিপীড়ন, অন্যদিকে বিদ্রোহী গোষ্ঠীর উত্থান, সব মিলিয়ে আতঙ্কে আছে দেশটির সাধারণ মানুষ। ছাড়তে হচ্ছে বসতভিটা। জান্তা সরকার এবং বিদ্রোহীদের হামলার মাঝখানে পড়ে ইতিমধ্যেই ঘর ছাড়তে বাধ্য হয়েছে 6 লাখেরও বেশি জনতা, যাদের গন্তব্য এখন ভারত, থাইল্যান্ড কিংবা বাংলাদেশ সীমান্ত। আর সীমান্ত পার হলেই হতে হবে শরণার্থী। আর একবার যদি শরণার্থী হতে হয়, তাহলে কবে নাগাদ ঘরে ফিরবে তার নিশ্চয়তা জানা নেই কারো। যার জ্বলন্ত উদাহরণ পাওয়া যায় বাংলাদেশে আসা লাখো রোহিঙ্গাদের দিকে তাকালেই। তবে কি আরো একবার সংঘাতের পথ বেছে নিচ্ছে মিয়ানমার, নাকি চীন আর আমেরিকার স্নায়ুযুদ্ধের কবলে পড়ে ভেঙে পড়তে যাচ্ছে দেশটি? আর মিয়ানমার যদি ভেঙে যায়, তাহলে কার ক্ষতি আর কার লাভ? মিয়ানমারের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক রাজনীতির নানা সমীকরণ নিয়েই আজকের রাজনৈতিক বিশ্লেষণ। আজকের পৃথিবীতে যেসব লড়াই চলছে তার প্রধান কারণ অর্থনীতি, বিশেষ করে আমেরিকার সাম্রাজ্যবাদী মনোভাবের পাশাপাশি গড়ে উঠেছে বিকল্প বিশ্ব ব্যবস্থার হুমকি। চীন আর রাশিয়ার দ্বৈত শক্তিকে এক করে তা এখন রূপ নিয়েছে মার্কিন বিরোধী চ্যালেঞ্জে, আর সেসব ঠেকাতে বিশেষ কৌশল অবলম্বন করছে আমেরিকা। বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতি এবং দক্ষিণ চীন সাগরের বাণিজ্যকে কেন্দ্র করে যেভাবে বাড়ছে দুই পক্ষের রেষারেষি, তা এখন ছড়িয়ে পড়েছে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোতে, যে কারণে সমুদ্র তীরবর্তী দেশগুলো অর্থাৎ মিয়ানমার, বাংলাদেশ, পাকিস্তান সহ নানা দেশে চলছে রাজনৈতিক মেরুকরণ। আর সে মেরুকরণের চাপে পড়ে পৃষ্ঠ হচ্ছে মিয়ানমারের মতো সমুদ্র তীরবর্তী একটি দেশ, যে দেশের অর্থনীতি যাচ্ছে তলানির দিকে, নিরাপত্তা হারাচ্ছে সাধারণ মানুষ। আর মিয়ানমারের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, তাহলে হুমকির মুখে পড়বে অন্যান্য দেশও। বিশেষ করে মিয়ানমারের সীমান্তবর্তী বাংলাদেশ এবং ভারতের জন্য অশনি সংকেত রূপেই দেখা হচ্ছে এই সংঘাতকে। তার উপর বাংলাদেশের পার্বত্য অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া মিয়ানমার সীমান্তের উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে বিগত কয়েক বছর ধরে। কিছুদিন আগেও মিয়ানমার থেকে ছোড়া গোলা সীমান্ত পেরিয়ে এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে, যদিও সেবার ভুল করে গোলা এসে পড়েছিল বলে দাবি মিয়ানমারের। তেমন উচ্চবাচ্য করেনি বাংলাদেশও। কূটনৈতিকভাবে চীনের মধ্যাবস্থায় এসব সমাধানের প্রচেষ্টা চালাচ্ছে সরকার, যা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে চীনের কূটনৈতিক পরিসরে। রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে যে অগ্রগতি, তার পেছনেও রয়েছে চীনা কূটনৈতিক পদক্ষেপ। আর চীন যেহেতু এসব অঞ্চলে মোড়লগিরি করছে, সে কারণে রাজনৈতিক প্রভাব হারাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। চীনা প্রভাবকে পাশ কাটিয়ে নিজেদের প্রভাব ধরে রাখতে এই অঞ্চলে নানা কৌশল নিয়েছে মার্কিন প্রশাসন। তেমনি এক কৌশলের নাম ইন্দো প্যাসিফিক জোট, যেখানে মূলত সমুদ্র অঞ্চলের যোগাযোগ এবং নিরাপত্তায় কাজ করছে জোটের দেশগুলো। ভারত, জাপান আর অস্ট্রেলিয়াকে নিয়ে এই জোট গড়ে উঠলেও নেতৃত্বে আছে যুক্তরাষ্ট্রের। ফলে অঞ্চল ভিত্তিক রাজনীতিতে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মিয়ানমার এবং বাংলাদেশ, যার ধারাবাহিকতায় মিয়ানমারের সামরিক বাহিনী ও জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাত যেন নতুন রূপ নিয়েছে। গত অক্টোবর থেকে ব্যাপক সংঘাত চলছে মিয়ানমারের নানা রাজ্যে। এই সংঘাত ছড়িয়ে পড়েছে দেশটির 2/3 বেশি এলাকায়। সংঘাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 5.6 লাখ মানুষ। জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় দপ্তর OCH জানিয়েছে এসব তথ্য। OCH এর দাবি, সামরিক বাহিনীর সঙ্গে লড়াই করছে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিদ্রোহী গোষ্ঠীগুলো, যেখানে রয়েছে পিপলস ডিফেন্স ফোর্স PDF, যদিও সেখানে অভ্যুত্থান বিরোধী জাতীয় ঐক্যের সরকারকে সমর্থন করে PDF। হালনাগাদ তথ্যে, OCH এর সংঘাতের জের ধরে গত 26 অক্টোবরের পর থেকে মিয়ানমার জুড়ে বাস্তুচ্যুত হয়েছে 5,78,000 বেশি মানুষ। তবে এটা পূর্ণাঙ্গ সংখ্যা নয়। সংঘাতের মধ্যে সঠিক তথ্য পাওয়া ও টেলিকমিউনিকেশন সংযোগে প্রতিবন্ধকতা থাকায় পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে গণমাধ্যমগুলো। অন্যদিকে বিগত 6 সপ্তাহের বেশি সময়ে সংঘাতের মিয়ানমারে প্রাণ হারিয়েছে নারী শিশু সহ 363 জন বেসামরিক মানুষ, আহত হয়েছে অন্তত 461 জন। OCH এর তথ্য মতে, বর্তমানে মিয়ানমারের বেশিরভাগ এলাকায় সশস্ত্র সংঘাত চলছে। বিমান হামলা, ভূমি মাইন বিস্ফোরণ, নির্বিচার গ্রেফতার, সড়ক অবরোধের ঘটনা ঘটছে হরহামেশায়। এর ফলে নিত্য পণ্যের সরবরাহ আটকে গেছে, এমনকি সীমিত হয়ে এসেছে নিরাপদে মানুষের এক জায়গা থেকে অন্যত্র পালিয়ে যাওয়ার সুযোগ। একই সাথে সংঘাত প্রবণ এলাকাগুলোতে টেলিযোগাযোগ সেবা বাধাগ্রস্ত হওয়ায় চ্যালেঞ্জ আরো বড় হয়ে উঠেছে। আর এই সংঘাতের কারণে খাবার, আশ্রয়ের পরিচ্ছন্নতা, মৌলিক স্বাস্থ্যসেবা ও নিরাপত্তার মতো মানবিক চাহিদা থেকে বঞ্চিত হচ্ছেন অনেক মানুষ। সাম্প্রতিক সময় সাধারণ মানুষের ঘর ছাড়ার ঘটনাগুলো যোগ করলে 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 20 লাখে। শুধু তাই নয়, সংঘাতের কারণে মিয়ানমারের মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলেও দাবি OCH এর। সংস্থাটি বলছে হিউম্যানিটেরিয়ান রেসপন্স প্ল্যান ফর মিয়ানমার গ্রহণ করা হয়েছিল 2023 সালে। $88.70 লাখ এ তহবিলের আওতায় মিয়ানমারের 45 লাখ মানুষের কাছে বছর জুড়ে সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তহবিলের অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে মাত্র 29%। তবে এর বাইরেও গত 5 ডিসেম্বর জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি তৎপরতা তহবিল থেকে মিয়ানমারের জন্য নতুন করে বরাদ্দ দেওয়া হয়েছে $70 লাখ। সংঘাতের ফলে ঝুঁকিতে থাকা মানুষদের জীবন বাঁচাতে ব্যবহার করা হবে এই অর্থ। তবে এই অর্থ পর্যাপ্ত নয় মিয়ানমারের নিপীড়িত মানুষদের জন্য, যে কারণে জীবনের নিরাপত্তা এবং অর্থ সংকটের হুমকিতে থাকা মিয়ানমারবাসীকে ছাড়তে হচ্ছে তাদের বসতভিটা। আর এমন ধারাবাহিকতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে যে আরও একটি শরণার্থী শিবির এবং ভঙ্গুর রাষ্ট্রতে পরিণত হবে মিয়ানমার, তা এখন সবার কাছে স্পষ্ট। আর এই অঞ্চলে চীনকে ঠেকাতে যেভাবে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র, তা যেন ইঙ্গিত দিচ্ছে নতুন এক যুদ্ধের, যে যুদ্ধে ভেঙে যেতে পারে মিয়ানমার, এমনকি সংঘাত ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। যার কারণ হিসেবে বলা যায়, বিগত কয়েক বছর ধরে বেশ লন্ডভন্ড অবস্থা চলছে মিয়ানমারের রাজনীতিতে। সামরিক
সামরিক জান্তা সরকার বনাম বিদ্রোহী গোষ্ঠীদের সংঘাতে প্রাণ হারাচ্ছে বেসামরিক মানুষ। সেনাবাহিনীর ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছে পরিকল্পনা করেই। বসতভড়ি থেকে শুরু করে স্কুল, কলেজ, আবাসিক এলাকা কিংবা পাহাড়ি এলাকা সবখানেই হামলা চালাচ্ছে নানা গোষ্ঠী। পাল্টা হামলা চালাচ্ছে জান্তা সরকারও। তার ধারাবাহিকতায় মিয়ানমারের সামরিক সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন সোয়ে সতর্ক করতে বাধ্য হয়েছেন যে তার দেশ কয়েক ভাগ হয়ে যেতে পারে। সম্প্রতি বিদ্রোহী যোদ্ধাদের হাতে মিয়ানমারের সেনাবাহিনীর বিশাল আকারের ভূখণ্ড হারানোর পর এই সতর্ক বার্তা এসেছে তার দিক থেকে, যে কারণে মিয়ানমারের জনগণকে সামরিক বাহিনীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন সোয়ে। কিন্তু অভিজ্ঞতা বলে তার এই আহ্বান মানুষ কানে তুলবে না বলেই ধারণা বিশ্লেষকদের। কারণ সামরিক সরকার দেশের অনেক অংশ নিয়ন্ত্রণ হারালে ভীত হওয়া তো দূরে থাক, মিয়ানমারের 5.5 কোটি মানুষের বেশিরভাগই সেনাবাহিনীর পরাজয় উদযাপন করছে। জনগণের আচরণ এবং মনোভাব বুঝতে ভুল করেছে জান্তা সরকার। অবশ্য এই ভুল তারা এবারই প্রথম করেনি। 2021 সালে ক্ষমতা দখলের পর জনগণের ব্যাপক ক্ষোভ এবং লাগাতার প্রতিবাদ ও প্রতিরোধ দেখে বিস্মিত হয়েছিলেন সেনা অভ্যুত্থানের নেতারা। তাই বিরোধিতা দমনের জন্য সামরিক নেতারা নির্বিচারে গ্রেফতার ও চূড়ান্ত মাত্রার সহিংসতার আশ্রয় নিয়েছেন। রাজনৈতিক বন্দীদের সহায়তা দেয় এরকম সংস্থার মতে বর্তমানে 19,675 জন রাজনৈতিক বন্দী এখন কারাগারে, যে সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এছাড়াও দেশটির বিদ্রোহী গোষ্ঠী ব্রাদারহুড অ্যালায়েন্সের সদস্যরা নিজেদের ভূখণ্ডের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে উচ্চাকাঙ্ক্ষী হলেও তারা মূলত চীনা অস্ত্রের উপর নির্ভরশীল। সে কারণে চীনের হিন্টারল্যান্ড হিসেবে পরিচিত একটি অঞ্চলে হামলা করা চীনের সম্মতি ছাড়া সম্ভব হতে পারে না বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে মিয়ানমারের এই সংঘাত যদি অব্যাহত থাকে এবং ভেতর থেকে স্বাধীনতার ডাক দিয়ে ভেঙে পড়ে দেশটি, তাহলে কয়েক ভাগে ভাগ হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ দেশটিতে বেশ কয়েকটি জনগোষ্ঠী রয়েছে যারা স্বাধীনতা চেয়ে আন্দোলন চালিয়ে আসছে বহু বছর আগে থেকেই। পাশাপাশি আরাকান রাজ্যে থাকা রোহিঙ্গাদের ঘটনা তো এখন পরিচিত বিশ্বজুড়ে, যে রোহিঙ্গাদের কারণে ভুক্তভোগী হচ্ছে বাংলাদেশ, তেমনই ভুক্তভোগী মিয়ানমারও। তবে এই মুহূর্তে যেহেতু কোনো সমাধান দেখছে না আন্তর্জাতিক সম্প্রদায়, সে কারণে মিয়ানমার ভেঙে পড়ার সম্ভাবনা দেখছেন অনেকে। আর মিয়ানমার যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাহলে কয়েক ধরনের প্রতিক্রিয়া দেখা যাবে বিশ্ব রাজনীতিতে, যেখানে সবার আগে বিপদে পড়তে পারে চীন। আর আনন্দ উদযাপন করার মুহূর্ত তৈরি হবে আমেরিকা এবং ভারতে। এর কারণ হিসেবে বলা যায় চীনা বাণিজ্য যেহেতু জ্বালানি নির্ভর, তাই ভবিষ্যৎ পরিকল্পনা সামনে রেখে মিয়ানমারের ভূখণ্ড ব্যবহার করে সোজা চলে আসবে বঙ্গোপসাগরে, যে কারণে মিয়ানমারের গভীর সমুদ্র বন্দরের বিনিয়োগ করছে চীন সরকার। আর সে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে একটি রাষ্ট্র হিসেবেই থাকতে হবে মিয়ানমারকে। কারণ একটি রাষ্ট্র হলে সরকারও হবে একক ক্ষমতার অধিকারী, কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা সহজ হবে চীনের জন্য। অন্যদিকে মিয়ানমার ভেঙে যদি টুকরো হয়ে যায়, তাহলে পরবর্তীতে কয়েকটি দেশে ভাগ হবে, আর অনেকগুলো ভাগ হলে সরকারও হবে একাধিক, যাদের সাথে লিয়াজু বজায় রাখা কিছুটা কঠিনই হবে চীনের জন্য। ফলে মিয়ানমার কেন্দ্রিক যে রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের, তা ক্ষতিগ্রস্ত হতে পারে মিয়ানমার ভেঙে গেলে। আর এমন একটি পরিকল্পনা নিয়েই সামনে এগোচ্ছে মার্কিন প্রশাসন। তাই সামগ্রিক বিবেচনায় বলা চলে মিয়ানমারের কপালে লেগেছে শনির দশা। চীন আমেরিকার বন্ধুত্ব না হলে এই লড়াই যে আর থামছে না, তা তো বলাই বাহুল্য।